বরফ গলা জলের নদী সম্পর্কে বলবো। নদিয়া জেলায় আমরা বিভিন্ন ধরনের নদী দেখতে পাই, তার মধ্যে সবথেকে বড় নদী রয়েছে গঙ্গা। তাছাড়া সেখানে জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী, ইছামতি আরও বিভিন্ন ধরনের নদী দেখা যায়। গঙ্গা হচ্ছে একটি নিত্যবহ নদী। এবার দেখো, নিত্যবহ নদী কাকে বলে? যে নদীগুলিতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবহ নদী। যেমন গঙ্গা, গঙ্গা নদীতে সারা বছর জল থাকে। পুকুর, নদী, সমুদ্রের জল কী হয়, সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। সেই বাষ্প জমে কী হয়, জল হয়। পর্বতের মাথায় খুব ঠান্ডা, সেখানে তুষারপাত হয়, সেখানে তুষার জমে বরফ হয়, সূর্যের তাপে কী হয়, সেই বরফগুলো গলে যায়। গলে গিয়ে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। এইরকমভাবে কিন্তু ছোট ছোট জলধারা মিশে বড় বড় নদী, নিত্যবহ নদীগুলি তৈরি হয়েছে। গঙ্গা নদীও কিন্তু এভাবেই সৃষ্টি হয়েছে। গঙ্গা অনেক দূর থেকে এসেছে। উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে। উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ঢুকেছে। তারপর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সব থেকে চওড়া ভাগটা চলে গেছে কোথায়, চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে। সেখানে সেখানে নাম হয়েছে, গঙ্গার নাম হয়েছে পদ্মা। আবার বাকি অংশটা চলে গেছে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে, সেখানে গিয়ে নাম হয়েছে কি, ভাগীরথী। আবার হুগলি জেলায় এই নদীর নাম হয়েছে হুগলি নদী। তারপর ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে এই নদী গিয়ে মিশেছে দক্ষিণে বঙ্গোপসাগরে। এবার দেখো, ভাগীরথী আর পদ্মার মাঝখানে অনেকটা জায়গা রয়েছে। সেইখানে কি হয়েছে, দুই নদীর পলি জমেই মাঝখানের ভূখণ্ডটা কিন্তু তৈরি হয়েছে। এটাকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ। এটাকে কি বলা হয়, গাঙ্গেয় বদ্বীপ। এখানকার মাটি খুব উর্বর হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হচ্ছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তার বাড়িটি কিন্তু গঙ্গার খুব কাছেই ছিল। তারপর পদ্মার গায়ে একটা জায়গার নাম হচ্ছে শিলাইদহ। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল। তাকে সেই জমিদারি দেখার জন্য সেখানে যেতে হতো। কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন কবিগুরু। তিনি এই অঞ্চলের রূপ দেখে মুগ্ধ হয়ে তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটি বিখ্যাত গান লিখেছিলেন, যে গানটি লেখা হয়েছিল 1905 সালে। ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশে। সেই ঘটনাকেই কিন্তু বলা হয় 1905-এর বঙ্গভঙ্গ। ইংরেজরা ভারতবর্ষে আগে শাসন করত। ভারতবর্ষের লোকরা ইংরেজদের এই শাসন কিন্তু মেনে নিতে চাইতো না। তারা চাইতো দেশের লোকই যেন দেশ শাসন করে। ইংরেজরা চেয়েছিল বাঙালিদের এই আলাদা আলাদা করতে, বাংলাকে দুভাগে ভাগ করে দিতে। কিন্তু বাংলার মানুষ কী করেছিল, এর প্রতিবাদ করেছিল। তারা এই ভাগাভাগিকে মেনে নিতে চায়নি। তারা বিদেশি জিনিস বর্জন করেছিল, চরকা কেটে সুতো বানিয়ে নিজেরাই জামাকাপড় তৈরি করছিল। রবীন্দ্রনাথও কিন্তু বাংলা ভাগের বিরোধিতা করেছিলেন। তার প্রতিবাদেই তিনি এই গানটি লিখেছিলেন। এই গানটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তাহলে আমরা জানলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।